ব্যাংক থেকে আমার বাবা ঋণ নিয়ে মারা গেছেন, আমাদের অজান্তেই তিনি এই কাজটি করেছেন, এখন কি এই ঋণ শোধ করা আমাদের উপরে বাধ্যতামূলক? যদি আপনার বাবার পরিত্যক্ত সম্পদ জমি জমা রেখে যায়, অবশ্যই আপনাদের উপরে বাধ্যতামূলক, বাবার ঋণ তার জমি জমা বিক্রি করে আগে শোধ করবেন, এরপরে থাকলে ভাগ করে নেবেন, আর না থাকলে নাই, শেষ। অনেক সন্তানরা এটা করে না। আপনার বাবা মারা গেছেন, তার ঋণ আছে, শুধু ঋণ থাকুক আর যে ঋণই থাকুক, সন্তান হিসেবে আপনার দায়িত্ব হলো যিনি মারা গেছেন ভদ্রলোক আপনার বাবা, তার সম্পদ বিক্রি টিক্রি করে জমি জমা গর্বের সব বিক্রি করে হলেও আগে তার ঋণ শোধ করবেন, এরপরে থাকলে আপনারা ভাগ নেবেন। কথা কি বুঝাতে পারছি? যদি তার কিছুই না থাকে বা তার যা আছে এগুলো বিক্রি করলেও ঋণ শোধ হয় না, তাহলে সেক্ষেত্রে অতিরিক্তটা শোধ করা আপনাদের উপরে আবশ্যক না, কিন্তু বাবা মার প্রতি এহসান এবং সদাচরণের অংশ হিসেবে, আপনি সুসন্তান হিসেবে বাবা মাকে খুশি করা আপনার জন্য ইবাদত, সেই হিসাবে আপনি আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই বাবা মার ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। শেষ প্রশ্ন, কর্মচারীর টাকা না দিয়ে মসজিদ মাদ্রাসা দান করলে হবে কিনা? এটা হবে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। গাছের গোড়া কাটি কি করা, আগায় পানি দেওয়া। আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন যে কাজের লোকের বেতন দেয় না, কর্মচারীদের বেতন দেয় না, মসজিদে 10,000, মাদ্রাসায় 20,000, মাহফিলে 50,000 দেয়। আমরা হুজুররাও বলি মাশাআল্লাহ হাজি সাহেব 50,000টা দান করছে, বলেন সুবহানাল্লাহ, আপনারা বলেন সুবহানাল্লাহ, ওই যে আবার সুবহানাল্লাহ। অনেক লোক আছে দেখবেন কর্মচারীর বেতন দেওয়ার খবর নেয়, উনি বাইতুল্লাহ ইতিকাফ করতে গেছেন, আছে না নাই? এগুলোর গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া। বাবারা ভালো করে বুঝে রাখেন, মানুষের হক ঠিক মতো আদায় করেন, ঘন ঘন উমরা করা লাগবে না রে বাবা। মসজিদ মাদ্রাসা দান করতে না পারলে গুনাহ হবে না আপনার, কিন্তু আপনার কর্মচারীর বেতন দেন না। আজকে কক্সবাজারে একটা হোটেলে খাওয়ার পর, খাবার হোটেলে, হোটেলের এক কর্মচারী দৌড়াইতে দৌড়াইতে আমার পিছিয়ে আসছে। আমার তখন যমুনা টেলিভিশনে লাইভ 3:30 ঢুকতে হবে, 5-7 মিনিট দৌড়াই আমি যে লাইভে ঢুকবো, বলতেছে হুজুর হাঁটতে হাঁটতে শুনেন আমার দরকারি কথা, আপনারা আর পাবো কিনা, কী বলবো ভাই বলো? বলে যে ভাই, আমাদের এই হোটেলটার মালিক আপনার পরিচিত, আমি জানি, গতকালকেই তার সাথে পরিচয় হয়েছে, হোটেলে নাম্বার নিলাম। তো কর্মচারী ওটা দেখছে, দেখে বলছে আমাদের মালিকের সাথে কালকে আপনার পরিচয় হয়েছে, নাম্বার নিলেন দেখলাম। হুজুর এই লোক আমাদের বেতন ঠিকঠাক মতো দেয় না, আমরা যে টিপস টুপস পাই, মানুষ ফাও দেয় এটাই যে, এই জন্য সে আর বেতন দেয় না আমাদেরকে, এমনকি বাবুর্চিদেরকেও দেয় না, তারা তো টিপস পায় না, টাইম মতো বেতন দেয় না, মারে ধরে, অত্যাচার করে, আপনি একটু কষ্ট করে তারে বুঝায়েন। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দায়িত্ব নিলাম, আমি ইনশাআল্লাহ তাকে বুঝাবো, নসিহত করব, শ্রমিকের অধিকার নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে, সেগুলো লিঙ্ক দিব, আল্লাহর ভয় দেখব। আমি এই ভদ্রলোককে কাছে পেয়ে তাকে একবার বুকে হাত দিয়ে আমি চেষ্টা করছি বোঝানোর, ভাই সব থেকে যাবে, আজকে মরে গেলে মাটির নিচে আপনাকে পুঁতে আসবে, ভাই ওই কর্মগুলো চলে যাবে যেগুলো নিয়ে যাচ্ছে। বাবারা ভাইয়েরা মানুষের হক আদায় করেন, খুব বেশি দান দক্ষিণা না করলেও চলবে। অনেক লোক আছে দেখবেন ইয়া দান করে হুজুরদেরকে হাদিয়া তোফা খাওয়ায়া দাওয়াইয়া, হুজুররাও নারায় থাকবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা, পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু মানুষের হক নষ্ট করলে আমার মতো মৌলবি কেন? ওই মক্কা মদিনার ইমাম সাহেবদেরকে আনাইয়া সবাই দিয়ে নারা তাকবীর বলাবেন, দুই পয়সার কোনো ফায়দা হবে না। কথা কি বুঝাতে পারছি? মানুষের হক ঠিক মতো আদায় করেন, এরপর আপনি অল্প স্বল্প যা করেন সেটা কবুল হবে, গ্রহণযোগ্য হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ কোনো মানুষের কোনো হক যেন আমার কাছে, বাবা মারা গেছে সম্পদে বোনের হক আছে না নাই, একটু আমাকে একটু হাত তুলে দেখান তো, বোনের হক দিয়ে দিছেন হিসেব করে যা পাবে কোরআন অনুযায়ী দিয়ে দিছেন, এরকম একটা বাপের পুত থাকলে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ একজন বাপের পুত পাওয়া গেছে, দুজন বাপের পুত পাওয়া গেছে, তিনজন, আর সব মায়ের পুত কিরে ভাই, আর নাই? শুনেন, যারা তরুণ আছেন তাদের এই সুযোগ এখনো আসেনি বুঝলাম, প্রতিজ্ঞা করেন আপনার বাবা আপনার মা মারা গেলে সেখানে আপনার বোনের হক আছে না নাই, দিবেন না দিবেন না? নাকি বাটপারি করে বলবেন যে বাবার বাড়ির সম্পদ মেয়েরা নিলে তাদের হয় না, এসব ফতোয়া দিবেন? এগুলো শয়তানি ফতোয়া, মেয়েদের অধিকার বুঝে দিবেন তো ইনশাআল্লাহ? ভাইদের হক মেরে খাবেন? কর্মচারীর হক মেরে খাবেন? পাই পাই করে মানুষের হক দিয়ে দিবেন? জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না ভাই, বিশ্বাস করেন বেশি কিছু লাগে না, ইমানটা ঠিক রাখেন, পাঁচক্ত নামাজটা সুন্দর করে পড়েন, বড় বড় কবিরা গুনাগুলো থেকে বেঁচে থাকেন, কোনো মানুষের হক নষ্ট করবেন না, টাকা পয়সা নষ্ট করবে হক নষ্ট করবেন না, আচরণ খারাপ করবেন না, মানুষের দুর্ব্যবহার করবেন না, আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখবেন, ব্যাস এই মোটা মোটা কাজগুলো করেন, জান্নাতে যেতে পারবেন। আর আমল
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির তসবিহ তেলাওয়াত কোরআন খতম মাহফিল শোনা ওয়াজ করা ওয়াজ শোনা দান দক্ষিণা করা তাহাজ্জুদ পড়া নফল আমল দোয়া জিকির পড়তে পড়তে পাহাড় নিয়ে যাবেন মানুষের হক নষ্ট করছেন এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভিখারি হয়ে যাবেন আপনি কারণ যে মানুষের হকের জন্য সব দিতে দিতে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হবে এই জন্য মানুষের হক কখনো নষ্ট করব প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ কোনোদিন মানুষের হক নষ্ট করব না বোনের হক নষ্ট করব না ফুফুর হক নষ্ট করব না আপনার বাপ চাচারা আপনার ফুফুর হক দেয় নাই এরকম অনেকে আছেন না নেই ওই সম্পদ বংশ পরম্পরায় আপনার ভাগে আসছে কিন্তু আপনি জানেন আপনার ফুফুর হক দেয় নাই আপনার দাদার সম্পদে আপনার ফুফুর হক ছিল কি ছিল না আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার ফুফুদের ভাগ ছিল কি ছিল না বাপ চাচারা দেয় নাই বোনদেরকে দু চার বেলা খাওয়ায়া দু চারটা শাড়ি টাড়ি কিনে দিয়া পাম্পটি দিয়া টিয়া তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে আমরা তো বাপের জন্য অনেক খরচ করেছেন তোমরা কি বলো তো বেচারিরা শর্মে পড়ে বলে না থাক ভাই আরে কিছু লাগবে না থাক আমাদের কোনো দাবি নাই আর কিছু নয় চাই আছে না নাই এই বাটপারি করে ফুফুদের হক বন্ধুদের হক মারবো না কর্মচারীর হক মারবো না কোনো মানুষের হক মারবো না ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন নেককার মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন